হুট করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়টা মাইরি একটু খারাপই যাচ্ছে। ওই শনি মঙ্গল সব একাকার হইয়া বুধ বৃহস্পতির খেলা শুরু হয়েছে, এরকম আছে যে আপনার চাণক্য নীতি বা আরও কোনো নীতিতে নাকি এগুলো থাকে। যাই হোক, বা নরেন্দ্র মোদীর কপালে কিছুটা টেনশনের বিষয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যখন অতিরিক্ত ভালোবাসা হবে সেই ভালোবাসার একটা রিয়াকশন আসবে কোথায় থেকে? রাশিয়া এবং চীনের কাছ থেকে। ভারতের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে হঠাৎ করেই ব্রিক্সে আমরা দেখলাম যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটা হাসাহাসি হইল, কথাটা তোলো সবাই ভাবছিল যে একটু পজিটিভ হবে। এর মাঝখানে চীনারা একটা ম্যাপ প্রকাশ করে একটা মেসেজ দিছে, যেখানে দেখা গেছে ভারতের অরুণাচল যে অঞ্চলগুলো আছে এটা চীনের অংশ, লাদাখের কিছু অংশ তারা মানচিত্রে ঢুকাই ফেলছে, যেটা নিয়ে চার দেশ আবার অবজেকশন দিছে। ঘটনা এখানে না, ঘটনা হচ্ছে পুতিন কাকু কিছু নিয়ে গোসা করে আছে ভারতের উপরে, আবার এখন নতুন গোসা আসছে চীনের। চীন এবং রাশিয়ার এই গোসার একটা খেসারত কিন্তু ভারতকে দিতে হবে, আভ্যন্তরীণ চাপ তো আছেই, মানে সব দিক থেকে মোদীর জন্য টাইট টাইট সিচুয়েশন। দর্শক, ভারতে আপনারা জানেন যে G20 শীর্ষ সম্মেলন ঘটতে যাচ্ছে, যেখানে আগামী 9 এবং 10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, যেখানে আমেরিকা সহ পৃথিবীর শক্তিশালী 20টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা আপনার অংশগ্রহণ করার কথা। এরই মাঝখানে পুতিন কাকু তিনি জানিয়ে দিয়েছেন যে আমি ভারত যাব না। তিনি অবশ্য লাস্টে ব্রিক্সেও যান নাই, এখন কি কারণে যাচ্ছেন না সেটা একটা ইস্যু। ভারত তিনি আসবেন না, এটা ভারত ভাবছিল যে অনেক লম্বা সময় পর রাশিয়া সফর করবে, সো একটা বিষয় ছিল, কিন্তু হুট করে রাশিয়া সেই সফর ক্যান্সেল করছে। এর মাঝখানে প্রেসিডেন্ট শি জিনপিং, ভারত এবং চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা তারা বলছেন যে কেজুর এক প্রতিবেদন বলছে যে আগামী 5 থেকে 7 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় পূর্ব ও দক্ষিণ পূর্ব এশীয় নেতাদের শীর্ষ সম্মেলনে যাওয়ার সম্ভাবনা আছে শি জিনপিংয়ের। প্রশ্ন হচ্ছে এত বড় সম্মেলন ছাইরা তিনি ওইখানে কেন যাচ্ছেন? শি না আসলেও G20 সম্মেলনে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আশা করা হচ্ছিল দিল্লিতেই বাইডেন বা চীনের প্রেসিডেন্ট অথবা পুতিনের মধ্যে একটা সাক্ষাৎ হতে পারে। বাণিজ্য এবং ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে সম্পর্কের অনেকটা অবনতি তো ঘটে আছে, তবে রুশ প্রেসিডেন্ট পুতিন আগেই না আসার ঘোষণা দিলেও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কিন্তু যাওয়ার বিষয়টা ফাইনাল ছিল। বাট হুট করে চীন বলছে যে তাদের প্রেসিডেন্টের বদলে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন তিনি যাবেন, আর রাশিয়ার পক্ষ থেকেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যাবেন। আয়োজক হিসাবে ভারতের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলছেন যে চীনের যিনি প্রধানমন্ত্রী লি কিয়াং আপনার এই মুহূর্তে ভারত যাচ্ছে। তো এখানে আসলে মূল সমস্যাটা কী? সমস্যাটা আসছে চীনের সেই ম্যাপ, ইভেন হঠাৎ করে ভারতের আমেরিকার সাথে ওভার কানেক্টিভিটি, এগুলো থেকে কিন্তু আপনার রাশিয়ার সাথে সম্পর্কের কিছুটা অবনতি ঘটছে। আবার মোদি সরকারকে নিয়ে আগামী ক্ষমতায় আসতে পারবে কি না, এরকম কিন্তু আন্তর্জাতিক অঙ্গনেও একটা আলোচনা চলছে যে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো একটা সম্ভবত তিনি আন্দোলন চালাচ্ছেন, যেখানে মোদীর বিরোধী দল মানে বিজেপির কট্টরপন্থী রাজনীতির বিরুদ্ধে ভারতের যে রাজনৈতিক দলগুলো আছে তারাও একটা শক্ত প্ল্যাটফর্ম তৈরি করছে। আর এটার জন্য কারণ হচ্ছে আপনি দেখেন ভারতের বিভিন্ন স্টেটে যখন নির্বাচন হচ্ছে বিজেপির কিন্তু ভরাডুবি হচ্ছে। আপনার কর্ণাটকে দেখেন, তারপরে সর্বশেষ কলকাতাতেও দেখেন, মানে পশ্চিমবঙ্গে দেখেন, ইদানিং আরেকটা কোন জায়গায় যেন নির্বাচন হচ্ছে সেখানেও বিজেপির কিন্তু পরাজয় করছে। ইভেন অনেক নামি দামি স্টাররা যারা মনে করছিল যে মোদী সরকার পারমানেন্ট হয়ে যাবে ভারতে, কারণ মোদীও বেস্ট কয়েক টার্ম হয়ে গেছে, তারাও কিন্তু আস্তে আস্তে বিজেপি ছাইরা আবার কেউ নিরপেক্ষতা অবস্থান নিচ্ছেন, কেউ আবার কি বলা হয় যে আপনার দল বদল করছেন। আবার বাংলাদেশের সাথে বর্তমানে উপরে উপরে তো আমরা ভালো দেখছি, কিন্তু তাদের দেশের গণমাধ্যমগুলো যে ধরনের প্রতিবেদন দিচ্ছে যে ভারত আসলে এই মুহূর্তে কার বন্ধু, আওয়ামী লীগের নাকি বিএনপির নাকি আসলে কোনটা? আবার আমেরিকার সাথে বাংলাদেশের যে দুঃসম্পর্ক এই মুহূর্তে তৈরি হয়েছে, সেখানে ভারত আবার আমেরিকার সরে সরে যখন সুর মিলাচ্ছে অনেক কিছুতেই হয়তো আমরা বক্তব্য সামনে শুনি না, বাট ভেতরে ভেতরে কিন্তু গোসা ক্ষোভেরও প্রকাশ ঘটছে বাংলাদেশের রাজনীতিতেও। তো সব মিলিয়ে ভারতের একটা কৌশলী চলাফেরা ছিল, তা আমার মনে হয় যে এটা মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে। সামনের দিকে ভারতের রাজনীতিতে বিজেপির যে একাধিপত্য ছিল এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। রাহুল গান্ধীর এমপি পদ কেড়ে নেওয়া হয়েছিল, তিনি কিন্তু হাইকোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্টের মাধ্যমে রায়ে সম্ভবত আবারও তার পদ পেয়ে মানে ফিরে পেয়েছেন, আর নতুন ধারায় তিনি তার পলিটিক্স শুরু করেছেন, সেখান থেকেও বিজেপির রাজনীতিতে একটা চাপ পড়বে। কারণ মানে কি বলা হয় যে বিজেপির রাজনীতির যে মূল এথিক্সটা কট্টর হিন্দুবাদী মেন্টালিটি,
পুরো ভারতের আউলাই ফেলতেছে, যেটা সাধারণ মানুষ পছন্দ করে না। সম্ভবত এইসব নানা কারণেই দেশে এবং বিদেশে মোদী সরকার খুব চাপের মধ্যে আছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।